সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক শনিবার অর্থাৎ আজ থেকে শুরু হল প্রমোদ দাশগুপ্ত ভবনে। প্রথম দিনে উপস্থিত সিপিএম নেতা সুজন চক্রবর্তী, বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিত্র সহ কেন্দ্রীয় স্তরের সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সহ সিপিএম এর কেন্দ্রীয় স্তরের আরো উচ্চপদস্থ আধিকারিকেরা। মহেশতলা বাইকের সার্ভিস সেন্টারে বিধ্বংসী আগুনে পড়ে মৃত্যু হল এক যুবক শ্রমিকের। মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে রামপুর পাহাড়পুর রোডের ওপর মোটর বাইকের সার্ভিস সেন্টারে বিধ্বংসী আগুন। আগুনে সার্ভিস সেন্টারের এক যুবক শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকল এবং মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে ওই যুবকের ঝলসানো দেহ পুলিশ আধিকারিকরা উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। উদ্দেশ্য ছিল ভারত থেকে নেপাল পাচারে, যদিও বন কর্মীদের তৎপরতায় সম্প্রতি শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকায় অভিযান চালায় কার্শিয়ান বন বিভাগের খোশপুকুর, টুকুরিয়াঝাড় রেঞ্জ এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে। সেই অভিযানে প্রায় 5 কেজি মৃত সিন্ধু ঘটক বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপরে ফের একবার অভিযান চালিয়ে উদ্ধার হল প্রায় 8 কেজি বিলুপ্ত প্রায় মৃত সি হর্স। সঙ্গে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক 1। প্রাথমিকভাবে বনকর্মীরা মনে করছেন পলাতক অভিযুক্ত এই পাচার চক্রের স্থানীয় কিংপিং। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মালদা জেলার হবিপুরে তিলাসন মিলিথন দৌড় প্রতিযোগিতায় 5 কিলোমিটার লেটেস এবং জেমস মেলা প্রতিযোগিতায় 44 ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রথীন যাদব উপস্থিত ছিলেন এবং তিলাসন হাইস্কুলের প্রাক্তন শিক্ষক শিবেন্দু শেখর মিশ্র, ভূতপূর্ব জমিদার পুত্র শ্রী পাপ্পু রায় মহাশয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বিএসএফ এর সহযোগিতায়। কন্টেনারে করে লক্ষাধিক টাকার কাঠ পাচারের চেষ্টা, আবার কোটি টাকার কাঠ পাচার রুখে দিল বেলাকুবা বন দপ্তর। গতকালের পর আজ ভোর রাতে আবারও 70 লক্ষ টাকার অবৈধ বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত করল বেলাকুবা বন দপ্তর। বন দপ্তরের চোখে ধুলো দিয়ে কন্টেনারে করে আবারও কাঠ পাচারের চেষ্টা পাচারকারীদের। অবশেষে শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকা থেকে বার্মাটিক কাঠ বোঝাই করে একটি কন্টেনার গাড়ি আটক করে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকুবা বন দপ্তরের কর্মীরা। আসানসোল ক্লাবে ইন্ডাস্ট্রি সেমিনার অনুষ্ঠিত হল। শনিবার এই সেমিনারের আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন আইন ও শ্রম মন্ত্রী, মন এবং শিল্পমন্ত্রী শশী পাঁজা। এদিন ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এদিনের সেমিনারে দক্ষিণবঙ্গের বহু ব্যবসায়ী ও শিল্পপতিরা অংশগ্রহণ করেছিলেন। এই সেমিনারের মাধ্যমে ব্যবসায়ীদের তরফে লগ্নির প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই সেমিনারের মাধ্যমে রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের সুবিধার্থে কি কি ব্যবস্থা করা হয়েছে সেই সকলকে অবগত করেন রাজ্যের 2 মন্ত্রী মলয় ঘটক এবং শশী পাঁজা। প্রতিবন্ধী যুবতীকে অপহরণের অভিযোগ শ্যামনগর অম্বিকাপল্লীতে। গত 26 জানুয়ারি সরস্বতী পুজোর দিন দুপুর থেকে নিখোঁজ শ্যামনগর বাসুদেবপুর থানার কাউগাছি 2 নম্বর পঞ্চায়েতের অম্বিকাপল্লীর কালীতলার বাসিন্দা প্রতিবন্ধী যুবতী রাখি দাস। পরিবারের অভিযোগ, মুখ বধির রাখিকে ফুসলিয়ে তুলে নিয়ে গিয়েছে ভগ্নিপতি রবীন সামন্ত ও তার বন্ধু জগন্নাথ মালো ওরফে ছোটু। যদিও দুজনের মোবাইল ফোন সুইচ অফ। নিখোঁজের দিন সন্ধ্যেতেই বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। যুবতীর বাবা সুরজিৎ দাসের অভিযোগ, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, দুজনের মোবাইলের টাওয়ার লোকেট করার চেষ্টা করা হচ্ছে না। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সুরজিৎ দাস ও রীনা দাস। কারখানায় বোমায় জখম 2 কিশোরকে আর্থিক সহায়তা অর্জুন সিংয়ের। কারখানায় এবং বোমায় জখম 2 কিশোরকে আর্থিক সহায়তা প্রদান করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, কাকিনাড়ার কাটাপুকুর সংলগ্ন একটি বিস্কুট কারখানায় কয়েকদিন আগে কাজ করার সময় মোহাম্মদ আমিন নামে এক কিশোরের 2 হাতের আঙুল বাদ চলে গিয়েছিল। অভিযোগ বিস্কুট কারখানা কর্তৃপক্ষের তরফে ওই কিশোরকে তেমনভাবে আর্থিক সহায়তা করা হয়নি। শুক্রবার সন্ধ্যায় কাকিনাড়ায় মানিকপীর বাজারে এক সভার মাধ্যমে কিশোরের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।